গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বানাবো পেঁপে আর সোয়াবিন আলু তরকারি ব্রেকফাস্ট। এখন বাজছে সকাল 8:30। হচ্ছে না না, আমরা বানাবো পেঁপে আলুর তরকারি, সকালবেলায় হেলদি হেলদি খাবার। আমাদের তরকারি কাটা আর চাপানো হয়ে গেছে। এবার আমরা নাস্তার জন্য রুটি করছি, রুটি আর তরকারি, তো রুটিটা খাওয়া হচ্ছে। এটা আমার দিদি, আগে আমি একাই থাকতাম, কিন্তু এখন আমার দিদি থাকছে, তখন মজাই মজা। আমার কিছু করতে হয় না, সব কাজ এখন দিদি করে এলে এখন বসে বসে দিন কাটছে। এই দেখো মাছ নিয়ে চলে এসছে। এটা কি বেটে মাছ, বাবা মাছ এনেছে। এ বড়কা বড় মাছ, ও তরকারির জন্য কড়াই চেপে গেছে, আর এদিকে সয়াবিনটা ভিজাইছে, সয়াবিনটা ভিজিয়েছে। আমার বোন কথা বলতে জানে, আমি আমি ভালো ভাষা জানি না। কি করে বলবো বলো, ভালোবাসা কখনো হিন্দি কখনো বাংলা, সারাদিন তো হিন্দি। লঙ্কাটা দিলাম, মশলাযুক্ত খাবার কেউ খায় না, কারণ ছেলেটার পেটের অসুবিধা, বাবার পেটের অসুবিধা, সব এরকমই লাইট মশলা দিয়ে খাবার তৈরি করি আমরা। গরম মশলা, গরম মশলা, গরম মশলা, ঠান্ডা মশলা। না বেটুর জন্য খাবার সাজছে, না 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 না, বেটুর এটা খাবার, নাস্তা হয়ে গেছে আমাদের, 9:30 বাজছে। এবার যে সকালে মাছ আনা হয়েছে সেটা ধোয়া হচ্ছে। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা কি করছি, আজকে উনুনে রান্না হচ্ছে।
আমাদের আমাদের হবে মাছ রান্না, মাছ ভাত আর শাক করছে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, মশলা রেডি হচ্ছে। হয়ে গেছে মাছ রেডি, মাছের তেল ভাজা হয়ে গেল রেডি। বাবুকে খাবার দিলাম, ভালো হয়েছে। চলো বাবুর খাবার রেডি। পা করি পা, তুমি খেলা লে লে খেলে খেলে ভিডিও বানাচ্ছি।